দোস্ত, শুনলাম তুমি আজকে বিয়া করতেছ। হ দোস্ত, আগামীকালকে আমার বিয়া। ও, তাহলে কবে বিয়া করতেছ? তোমাদের প্ল্যান কি? আছে অনেক বড় প্ল্যান, আমি তোমাকে বলতে পারবো না। শুনলাম তুমি নাকি বিয়া করতে যাইবা, আই মিন কন্যা বরের বাড়িতে বিয়ে করতে যাই, এমনটি ঘটতেছে নাকি? আহারে দোস্ত, এই যুগে এইটাও সম্ভব? হ্যাঁ দোস্ত, এইটাই সম্ভব বর্তমান ডিজিটাল যুগে। তাই সবাই তো বরযাত্রী যায়, তোমার কন্যাদাতে যাওয়ার শখ হলো কেমন? দোস্ত, নারী পুরুষের সমান অধিকার চাই, তার জন্য এমনটা করলাম। সমান অধিকার নাকি ভাইরাল হওয়ার জন্য? দোস্ত তুই কি যে বলিস, ভিউয়ার্স, ঘটনাটি সত্য। একটি বিয়ে অনুষ্ঠিত হয়েছে গতকালকে। সে ঘটনাটি হচ্ছে যে, সবাই তো জানেন কন্যা সেজে গুজে থাকে বর বিয়ে করতে আসে, কিন্তু বর্তমান ভাইরাল হওয়ার জন্য এটা উল্টো ঘটনা ঘটছে। মেয়ে বিয়ে করতে গেছে ছেলেদের বাড়ি, সেই ভিডিওটি অবলম্বনে ভিডিও করা। সিরিয়াসলি নেবেন না, জাস্ট ফান। আন্তরিকভাবে দুঃখিত, কারেন্ট না থাকার কারণে লো লাইটে ভিডিও করতেছি, সবাই ক্ষমা করে দেবেন। ভিডিওটি লো কোয়ালিটির জন্য খুবই দুঃখিত। ভিউয়ার্স, একটি ভিডিও তৈরি করতে খুবই অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম দিতে হয়, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অনেক কষ্ট করি। এই ভিডিওতে একটি লাইক দিয়ে, আপনার যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই। আর যদি আমার সাথে আপনি কোনোভাবে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ফেসবুক গ্রুপ লিঙ্কে আসতে পারেন, সেখানে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।